বনগাঁতে বিদেশি ফুলের চাষ করতে কৃষকদের বিশেষ প্রশিক্ষণ। সরকারি উদ্যোগে এদিন মহকুমার 75 জন কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়। বনগাঁ মহকুমা জুড়ে কৃষিক্ষেত্রে উন্নত চাষ ও বিদেশি ফুলের চাষ বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ শিবির প্রায় 75 জন কৃষককে নিয়ে আয়োজিত হয় এই শিবির। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে এক কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো বনগাঁয়। এদিন প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বনগাঁ মহকুমা উদ্যান পালন অফিস কৃষক বাজারে। মূলত চাষিদেরকে উন্নত প্রযুক্তি দ্বারা চাষ এবং বিভিন্ন বিদেশি ফুলের চাষ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার জন্যই এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা যায় বনগাঁ সাবডিভিশনে মূলত 3টি ব্লক, বনগাঁ, বাগদা, গাইঘাটা, এই 3টি ব্লকের 75 জন চাষি ভাইদের নিয়ে আজ প্রশিক্ষণ শিবির পালিত হয়। পশ্চিমবঙ্গ খাদ্য প্রক্রিয়াকরণ ও শিল্প উদ্যান পালন বিভাগের পক্ষ থেকে আজ চাষিদের হাতে অটোমেটিক স্প্রেয়ার মেশিন তুলে দেওয়া হয় এবং বিভিন্ন ফুল চাষ সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য ছিল বনগাঁ ব্লক জুড়ে যাতে আরও ভালো ভালো চাষ হয় এবং বনগাঁ ব্লকে আরও নতুন নতুন ফুলের চাষ ভালো হয়। পাশাপাশি যে ফুলগুলি বাইরে থেকে আমদানি করতে হয় সেই ফুলের চাষ যেন বনগাঁতেই করা হয়, সেই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় চাষি ভাইদের। এই বিষয়ে কৃষক অরবিন্দ কুণ্ডু বলেন, সরকার যে চাষিদের কথা মাথায় রেখে উদ্যোগ নিয়েছেন যার ফলে আমরা প্রত্যেকেই উপকৃত হচ্ছি, সেই সাথে আধিকারিকেরা আমাদের জানিয়েছেন আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই তারা পাশে থাকবেন। পাশাপাশি আজ শিবিরে আমাদের যে প্রশিক্ষণগুলি দেওয়া হলো তার ফলে আমরা চাষের ক্ষেত্রে অনেক সুবিধা পাব এবং বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বেশ কিছু প্রয়োজনীয় দ্রব্য আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে যার কারণে আমরা খুব উপকৃত হয়েছি। সেই কারণে আমি ধন্যবাদ জানাই কৃষি দপ্তরের সকল আধিকারিকদের। এই বিষয়ে তিনি আরো বলেন, সরকারের যে উদ্যোগ অত্যন্ত ভালো, আমরা ভীষণ উপকৃত হচ্ছি আর এটা তো আমাদের সহযোগিতা করবে যেটা আজকে বিনা পয়সায় পেলাম। তাছাড়া প্রশিক্ষণে আমাদের আধিকারিকরা বা আমাদের জনপ্রতিনিধিরা যেটা বললেন সেটা আমরা ফলো করলে আমার মনে হয় যে আমরা যতটুকু উপকার পাচ্ছিলাম তার থেকে আরও একটু বেশি বেনিফিট আমরা পাবো, সহায়তা হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত কৃষক দিক দিকে নজর দিয়েছে, আমাদের যেটা মনে হচ্ছে আমরা সেই কৃষক বন্ধুর উপর টাকা পাচ্ছি, সুবিধাও পাচ্ছি, আবার এই বিনামূল্যে এইসব পার্টসপত্র পাচ্ছি বা এই সহযোগিতাগুলোও পাচ্ছি। এর জন্যে তো কৃষকদের অবশ্যই উপকার হবে, আমরাও উপকৃত। আমরাও আগামী দিনে আরও যে সমস্ত মূল্যবান ফুল ফলের চাষের কথা বললেন সেগুলো ফলো করব যাতে আর একটু আমরা এর থেকে বেনিফিট পাই, আর একটু লাভবান হই এবং একটু সচ্ছল জীবনযাপনের সহায়তা হয়। আমরা তো ক্ষুদ্র চাষির ভিতরে পড়ি, হ্যাঁ, তার থেকে আমরা যাতে একটু সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি এই ব্যবস্থা আমাদের সরকারও করেছে, জনপ্রতিনিধিরাও করছেন বা এখানকার যারা এই ডিপার্টমেন্টের মানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে তারাও অনেক সচেষ্ট। আমরা এতে খুব খুশি এবং আনন্দিতও বটে। এই বিষয়ে এক আধিকারিক জানান, আজ বনগাঁ সাবডিভিশনে 3টি ব্লক, বনগাঁ, বাগদা, গাইঘাটা, এখানে 75 জন কৃষকদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির গড়ে তুলি, যেখানে নিত্য নতুন ফুল চাষ সম্পর্কে চাষিদেরকে একটি ধারণা দেওয়া হয়। পাশাপাশি নিত্য নতুন চাষ সম্পর্কে তাদেরকে একটি সাম্যক ধারণা দেওয়া হয় যাতে আগামী দিনে তারা আরও ভালো চাষ করতে পারে। আজ পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে আমরা বিনামূল্যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি। পরবর্তীতে আমরা পরীক্ষামূলকভাবে ফুলের চাষ শুরু করব। এই বিষয়ে তিনি আরও বলেন, আজকে আমরা বনগাঁ সাবডিভিশনে 3টি ব্লক, বনগাঁ, বাগদা এবং গাইঘাটা 3টি ব্লকের 25 জন চাষি ভাইদের নিয়ে, টোটাল 75 জন চাষি ভাইকে নিয়ে আমরা একদিনের একটা কৃষক আলোচনা চক্র করলাম। মূলত এখানে এই সাবডিভিশনের 3টি ব্লকেই বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়ে থাকে। কাট ফ্লাওয়ার, বালবাস ফ্লাওয়ার, লুজ ফ্লাওয়ার, 3 ধরনেরই ফুল চাষ হয়। এই ফুল চাষ সম্বন্ধে আলোচনা এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগের পক্ষ থেকে আমরা এই 75 জনকে বিনামূল্যে সরকারি সহায়তায় ব্যাটারি চালিত ন্যাপস্যাক স্প্রেয়ার বিতরণ করলাম এবং যাতে এখানকার চাষিগণ এই স্প্রেয়ার বা
চাষবাস সম্বন্ধে আরও বেশি ওয়াকিবহাল হন এবং আমাদের দপ্তরের যাবতীয় স্কিম বা প্রকল্পগুলো ভালোভাবে জানতে পারেন। সেই কারণেই আমরা সবাইকে নিয়ে এখানকার জনপ্রতিনিধি, বিভিন্ন অফিসিয়াল স্টাফ, আধিকারিককে নিয়ে আমরা এই সচেতনতা শিবির বা একদিনের যে আলোচনা চক্র এটা আমরা করলাম। আগামী দিনে আমরা একটা বড় ধরনের ওয়ার্কশপ বা কর্মশালা বা সেমিনার যাই বলুন না কেন আমরা করব এবং আমরা এই সাবডিভিশনটাকে মূলত ফুল চাষের উপর জোর দিয়ে এখানে সারাদিনের কর্মশালা বিভিন্ন চাষি ভাইদের নিয়ে আমরা এটা করতে চাইছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।